السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রিয় ভাই বোনেরা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই আলোচনায় আমরা আলোচনা করব কেয়ামত দাজ্জাল এবং শেষ জামানা সম্পর্কে আমরা শেষ জামানা কেয়ামত দাজ্জাল এবং এই বিষয়গুলো আমরা কিভাবে বাস্তবতার সাথে মিলাবো যদিও মিলাই সেটা কি আদৌ মিলানো ঠিক হবে কি না বা যদিও মিলাই কিভাবে মিলাবো বা আমাদের মিলানোর ক্ষেত্রে যেই বিষয়গুলো থাকবে সেটা কতটা নিরপেক্ষ বা কতটা ইসলাম অনুযায়ী আমাদেরকে মেলাতে হবে মোটামুটি এই একটা বিষয়ে আজকে আমরা এই আলোচনায় আলোচনা করব প্রথমেই বলা যাক যে আবশ্যক নয় যে আপনার কেয়ামতের বিষয়কে টেনে এনে আপনার কোনো একটা বাস্তবতার সাথে আপনাকে মেলাতে হবে এটা আবশ্যক নেই কেননা অনেক মানুষ মনে করে যে সে যেটা দেখে সেটাকে অনেক বড় করে মনে করে অথচ অনেক বড় বড় বিষয় আগেও ঘটে গিয়েছে এবং বর্তমানেও ঘটতে পারে কিন্তু তার অল্প মেধা বা তার অল্প গবেষণায় সেই বিষয়টি ধরা পড়ে না ঠিক আছে তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেয়ামতের নিদর্শন বা কেয়ামতের নির্দেশনা বা কেয়ামতের নিদর্শন যে কোনো একটা বিষয়কে যেন আমরা মনে না করি এবং যে কোনো বিষয়কে আমরা টেনে এনে যেন কেয়ামতের সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেটার সাথে আমরা যেন মিলিয়ে না দিই এ ব্যাপারে জ্ঞানীগণ যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েছে তবে কতিপয় গবেষক কেয়ামতের বিভিন্ন বিষয়কে টেনে এনে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার সাথে জোর করে জোর জবরদস্তি করে এবং সেগুলোকে বলপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেটা জাতিকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন ঠিক আছে একটি বিশুদ্ধ হাদিসে আপনি পাবেন যে সেখানে বলা হয়েছে অচিরেই এমন সময় আসবে যখন কিনা ইরাকবাসীর কাছে টাকা পয়সা ও খাদ্যদ্রব্য সরবরাহ বন্ধ হয়ে যাবে অর্থাৎ যেটি কিনা হয়েছিল 1410 হিজরিতে 1990 সালে অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে ইরাকবাসীর প্রতি ইরাকের উপর অর্থনৈতিক একটা স্যাংশন অর্থনৈতিক একটা অবরোধ জারি হয়েছিল ঠিক আছে তো এই বিষয়টি অনেকেই বলে থাকেন যে এই হাদিসটি এখানে সামঞ্জস্যপূর্ণ বা এটার সাথে মিলে যদিও এই মতামতটি ফেলে দেওয়ার মতো নয় কিন্তু অবশ্যই এখানে একটি বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই বিষয়টি এমন নয় যে একটা বিষয়কে আপনি খুব দৃঢ়তার সাথে খুব চ্যালেঞ্জের সাথে আপনি বলতে পারবেন যে এই বিষয়টাই 100% সঠিক বরঞ্চ আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ এটা আমার সাথে হাদিসের সাথে এবং আমার গবেষণার সাথে যেহেতু এটা মিলেছে এটা হতে পারে আমি এই মতামতে বিশ্বাস করি এটা আমার মতামত কিন্তু আপনি এটা বলতে পারেন না যে এটাই শতভাগ মতামত বা এটাই 100% মতামত ঠিক আছে তাই এইসব বিষয়ে প্রচণ্ড দৃঢ়তার সাথে কোনো মতামত দেয়া কখনোই বুদ্ধিমান বা জ্ঞানীর পরিচয় নয় দ্বিতীয় বিষয় হচ্ছে কেয়ামত অতি সন্নিকটেই ঘটতে হবে এমন কোনো কথা নেই কেননা ইতিপূর্বেও কেয়ামতের এরকম অসংখ্য ঘটনা অতিবাহিত হয়েছে এবং ঘটে গিয়েছে ঠিক আছে কেয়ামতের নিদর্শন বলতে ওই সকল আলামত উদ্দেশ্য যা মহাপ্রলয় নিকটবর্তী হওয়ার ইঙ্গিত বহন করে অর্থাৎ মহাপ্রলয় মানে তো কেয়ামত আমরা সকলেই জানি চাই সে সকল নিদর্শন কেয়ামতের খুব কাছাকাছি সময়ে হোক কাছাকাছি সময় ঘটুক বা বহুকাল পূর্বে ঘটুক ঠিক আছে অর্থাৎ কেয়ামতের কাছাকাছি সময় ঘটুক বা বহুকাল পূর্বে ঘটুক উদাহরণস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমার এবং কেয়ামতের মাঝখানে দুটা আঙ্গুলের সমান অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পৃথিবীতে এসেছেন এটাই হচ্ছে কেয়ামত হওয়ার একটা বড় আলামত ঠিক আছে এটা কিন্তু বাস্তব দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাতের দুই আঙ্গুলকে দেখিয়ে বলেছেন যে আমি এবং কেয়ামতের মধ্যে পার্থক্য হচ্ছে যে হাতের যেই দুই আঙ্গুলের মধ্যে যতটা ব্যবধান ততটা ব্যবধান ঠিক আছে মুসলিম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তার মৃত্যু কেয়ামতের অন্যতম একটি নিদর্শন ঠিক আছে তাহলে নবীজির মৃত্যুর পর যে সকল ঘটনা ঘটবে অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে সকল ঘটনা কিছুটা ব্যাখ্যা রাখে এবং কিছুটা সামঞ্জস্যপূর্ণ রাখে হাদিসগুলো অনুযায়ী তাহলে সেগুলো কেয়ামতের আলামত হিসেবে ধরা যায় সংগঠিত হওয়া না হওয়ার বিবেচনায় কেয়ামতের নিদর্শনাবলীকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি প্রথমত হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে ঘটে গিয়েছে বা
যেগুলো পরিষ্কারভাবে ঘটে গিয়েছে বলে প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এবং মিথ্যা নবুয়াত দাবিদারীদের আত্মপ্রকাশ, তাই এই বিষয়গুলো অলরেডি ঘটে গিয়েছে বা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন আলহামদুলিল্লাহ, এবং তার ইন্তেকালও হয়েছে, এবং মিথ্যা নবুয়াত দাবিদার মুসাল্লামাতুল কাদ্দাবেরও কিন্তু আবিষ্কার হয়েছে, এবং ভারতীয় উপমহাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিও আবিষ্কৃত হয়েছেন, এবং তিনিও কিন্তু মিথ্যা নবুয়াত দাবিদারী, বা তিনি যদিও সেটা কাদিয়ানিরা বলে না, কিন্তু তারা কিন্তু এক প্রকার তাকে নবী হিসেবেই মান্য করে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে যেগুলোর সূচনা হয়েছে এবং ক্রমবর্ধমান আকারে সেগুলো বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যেগুলোর শুরু হয়ে গিয়েছে কেয়ামতের আলামত এবং সেগুলো শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে, এরকম কিছু, যেমন দোকানপাট কাছাকাছি হওয়া এবং অতিরিক্ত পুস্তক ও লেখালেখি হওয়া এবং হানাহানি ও খুনাখুনি অতিমাত্রায় মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়া। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, দেখুন এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে দোকানপাট বৃদ্ধি পাওয়া এখানে, বা মানুষের লাইফস্টাইল খুব বেশি আপনার দ্রুত হয়ে যাওয়া, ঠিক আছে, বা এখানে একটা দুই তিনটা বিষয় মোট, একটা হচ্ছে দোকানপাট বৃদ্ধি পাওয়া, দোকানপাট কাছাকাছি হওয়া। দেখুন আমাদের এই সমাজে দোকানপাট দিন দিন বাড়ছে, অর্থাৎ এটা যদি আপনি রূপক, এটা যদি আপনি একবারে বাস্তব যেই বিষয়টি বলা হয়েছে দোকানপাট বৃদ্ধি পাওয়া, এটিও যদি আপনি ধরেন, তারপরেও কিন্তু আপনি দেখবেন প্রত্যেক অলিতে গলিতে দোকানপাট বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক শহরে বন্দরে কিন্তু আপনার হচ্ছে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মল তৈরি হচ্ছে, আর এতে কিন্তু ফেতনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে পাঠ্যপুস্তক বৃদ্ধি পাওয়া এবং লেখালেখি বেড়ে যাওয়া। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানুষ অতিরিক্ত জ্ঞান চর্চা করবে, সেটা হচ্ছে অহেতুক জ্ঞান, যেই জ্ঞান তাকে না দুনিয়াতে কোনো কল্যাণ দিবে না আখেরাতে কোনো কল্যাণ দিবে এমন জ্ঞান, অর্থাৎ মানুষ অতিরিক্ত অহংকারী হয়ে যাবে, মানুষ অতিরিক্ত আপনার হচ্ছে উচ্চাভিলাষী হয়ে যাবে, এবং মানুষ শুধুমাত্র আস্ফালন ঘটাবে, জ্ঞানের আস্ফালন ঘটাবে। এই যে অতিরিক্ত লেখালেখি মানে কি, অতিরিক্ত লেখালেখি মানে অমুকে আর একটা মত দিবে, অমুকে আর একটা মত দিবে, কিন্তু অথচ আপনি যদি বাংলাদেশের প্রেক্ষিতে আপনি চিন্তা করেন, অসংখ্য ইসলামিক বই রচিত হচ্ছে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নেই মানুষের মধ্যে, আমার মধ্যে আপনার মধ্যে থেকে শুরু করে আমাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা জানি না, কিন্তু অসংখ্য লেখা হচ্ছে, অজস্র লেখা হচ্ছে, কী বিষয় লেখা হচ্ছে, ফিকহি মাসালায় বিষয় লেখা হচ্ছে, বিভিন্ন ধরনের অযৌক্তিক বিষয় লেখা হচ্ছে। ঠিক আছে, এমন কোনো বিষয় লেখা হচ্ছে না যেটা কিনা জাতিকে মৌলিকভাবে কোরআন হাদিসের দিকে ধাবিত করে এবং মানুষকে পরকালমুখী করে তোলে, তাই এটাও একটা যুক্তিযুক্ত যে মানুষের মধ্যে আস্ফালন বেড়ে যাবে, মানুষ অত্যন্ত বেশি লেখালেখি বা নিজেকে নিজে প্রাধান্য দেয়া থেকে দেয়ারতে খুব বেশি ব্যস্ত হয়ে পড়বে। ঠিক আছে, এবং মাত্রাতিরিক্ত মারামারি, এটা তো আমরা সকলেই জানি, মাত্রাতিরিক্ত হত্যা, এখন বাংলাদেশে কী অবস্থা, পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাই যে হত্যাকাণ্ড ঘটছে, এবং স্বামী স্ত্রীকে ছয় টুকরা করছে, স্ত্রী স্বামীকে ছয় টুকরা করছে, এরপরে পরকীয়া, সো এই বিষয় কিন্তু গুলো আমরা আমাদের কাছে পানির মতো স্পষ্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই বিষয়গুলো হচ্ছে ক্রমবর্ধমান, এগুলো শুধু দিন দিন বেড়েই যাচ্ছে। এরপরে হচ্ছে তৃতীয়ত, যেই বিষয়গুলো এখনও ঘটেনি অচিরেই ঘটবে, এর মধ্যে হচ্ছে কেয়ামতের পূর্বে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে কেয়ামতের পূর্বে এরকম প্রাণীর আবির্ভাব হবে যে প্রাণীগুলোকে আগে মানুষ কখনো দেখেনি, অর্থাৎ অদ্ভুত প্রাণীর আবির্ভাব হবে এবং দাজ্জালের আবির্ভাব হবে। তাই আমরা তৃতীয়ত আরেকটা পেলাম, বা সেটা হচ্ছে যে বিষয়গুলো ঘটেনি ভবিষ্যতে ঘটবে, এর মধ্যে একটা হচ্ছে যে অদ্ভুত প্রাণীর আবির্ভাব, আর দ্বিতীয়ত হচ্ছে দাজ্জালের আবির্ভাব, যেটি কিনা অত্যন্ত বেশি ফেতনাজনক, এবং ইনশাল্লাহ আপনারা যদি এই চ্যানেলের সাথে থাকেন, ইনশাল্লাহ এই দাজ্জাল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন এবং আমাকে তৌফিক দান করেন অবশ্যই। তৃতীয় মূলনীতি, কেয়ামতের বিষয়গুলোকে বাস্তবের সাথে মিলাতে গিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা পড়ে যায়, বা অনেকেই ভুল ব্যাখ্যার মধ্যে নিজেকে ফেলে দেন, বা এটার একটা ভুল ব্যাখ্যা করার কিন্তু সংখ্যা থেকেই যায়। ঠিক আছে, স্বল্পজ্ঞান নিয়ে কথা বলা এবং অদৃশ্যের বিষয় নিয়ে বাড়াবাড়ি করা এবং এটার পরিণাম স্মরণ করা, ঠিক আছে, কারণ আপনি যখন দৃঢ়চিত্তে কোনো কথা বলবেন যে এটা অমুক সালে ঘটেছে বা ঘটবে, ঠিক আছে, এর পক্ষে কিন্তু আপনার যথাযথ শরাই, যথাযথ ইসলামী
সুস্পষ্ট প্রমাণ আপনার কিন্তু থাকতে হবে। প্রমাণ ছাড়া কিন্তু সুস্পষ্ট ইসলামের প্রমাণ ছাড়া কিন্তু আপনি কখনো দৃঢ়ভাবে কোনো কথা বলতে পারবেন না, এবং এটা একটা মুমিনের জন্য সম্পূর্ণ অনুচিত এবং অবৈধ এবং অনুমোদিত এবং অনুচিত, যেটার কিনা কোনো অনুমোদন নেই ইসলামে। আপনি কেয়ামত নিয়ে গবেষণা করতে পারেন, আপনি কেয়ামত নিয়ে জানাশোনা করতে পারেন, কিন্তু এটা নিয়ে আপনি কোনো ডিসিশন দিতে পারেন না বা এটা নিয়ে আপনি কোনো দৃঢ় মন্তব্য করতে পারেন। বৈধ বিষয় থেকে বিমুখ হয়ে অবৈধ বিষয়ে মনোনিবেশের আশঙ্কা। কিছু মানুষ ইমাম মাহদি সম্পর্কে লিখিত গ্রন্থ পড়েছে। এখন যে ব্যক্তি গ্রন্থটি লিখেছেন সেই ব্যক্তির ধার্যকৃত ইমাম মাহদি, যেই ক্যারেক্টারটাকে তিনি মাহদি হিসেবে দাঁড় করিয়েছেন, ঠিক আছে, তারা সেই একটা মাহদির জন্য তারা অপেক্ষা করছে, ঠিক আছে। আবার কেউ কেউ ইমাম মাহদির পক্ষে বৃহত্তর যুদ্ধের জন্য তারা এখন থেকেই অশ্বারোহী এবং বিভিন্ন ধরনের অস্ত্রাগ্ন এবং বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র তারা কিন্তু জমা করা শুরু করেছে, যেটি কিনা সম্পূর্ণ একটি ভ্রান্ত জিনিস। সেটা থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ আবার দাজ্জালের আবির্ভাব কাছেই গেছে ভয়ে, অর্থাৎ দাজ্জাল চলে আসবে এই ভয়ে কেউ কেউ আবার বিয়ে শাদি করা বা বাড়ি নির্মাণের কাজ করা বা এই ধরনের পরিকল্পনাও মাথা থেকে ঝেড়ে ফেলেছেন, যেটিও কিনা অত্যন্ত আপনার হচ্ছে দুঃখজনক। অর্থাৎ বৈধ বিষয় থেকে বিমুখ হয়ে অবৈধ বিষয়ের দিকে নিজেকে মনোনিবেশ করে দেওয়া হচ্ছে। দেখুন, কেয়ামত সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে, জানতে হবে কোরআন হাদিস অনুযায়ী, এবং সেই বিষয় সম্পর্কে আমরা হক্কানি উলামা ইকরামের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু আমাদেরকে ডিসিশন নিতে হবে। কেয়ামতের বিষয় সংক্রান্ত যেই বিষয়গুলো আছে আলোচনা এবং সেটাকে বাস্তবতার সাথে মিলানো, সেটা কিন্তু কখনোই এরকম যেন না হয় যে আমাদেরকে একটা মানে অবাস্তব একটা জীবনের দিকে আমাদেরকে অনুধাবিত মানে আমাদেরকে সেটা ধাবিত করছে, অবাস্তব একটা জীবনের দিকে আমাদেরকে অথবা একটা আত্মঘাতী জীবনের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। আমাদের অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কখনো কখনো এই সকল বিষয়ে বাড়াবাড়ি আল্লাহ তার রাসুলের প্রতি মিথ্যারূপের মতো জঘন্য বিষয়কে উস্কিয়ে দেয়। কেমন, একটি উদাহরণ দেওয়া যায়। ধরুন নিশ্চিতভাবে প্রচার করা হলো যে এই লোকটি ইমাম মাহদি, ঠিক আছে, নিশ্চিতভাবে প্রচার করা হলো যে এই লোকটি ইমাম মাহদি, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে লোকটি আসলে ইমাম মাহদি নয়। তার মানে কি হলো? তাহলে ইমাম মাহদি সংক্রান্ত যতগুলো হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বর্ণনা করে গিয়েছেন, সবগুলো হাদিসকে কি অস্বীকার করা হলো না? সবগুলো হাদিসকে কি আমরা মিথ্যা হিসেবে আমরা সেগুলো কি মিথ্যা বলে প্রমাণ করলাম না? তাই আমাদেরকে অবশ্যই এইসব বিষয়ে মুখের চেয়ে চিন্তা শক্তিকেই আমাদের বেশি কাজে লাগাতে হবে। আমাদের অবশ্যই এইসব বিষয়ে কথা বলার আগে, এইসব বিষয়ে কারোর সাথে ডিসকাস করার আগে অবশ্যই আমাদেরকে আমাদের এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যে মেধা, সেই মেধাকে কাজে লাগাতে হবে। কেননা দেখুন, যখনই আপনি একজন যে কিনা প্রকৃত ইমাম মাহদি নয় তাকে আপনি ইমাম মাহদি হিসেবে গ্রহণ করা মানে কি হচ্ছে? তার মানে এটা হচ্ছে যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, পবিত্র হাদিস শরীফ, সেই হাদিস শরীফকে আপনি অস্বীকার করছেন, ঠিক আছে। বরঞ্চ ইমাম মাহদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে সেই হাদিস অনুযায়ী যেভাবে আসা সেভাবে আসবে এবং তিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন, এটাই হচ্ছে আমরা কামনা করি। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জানতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনারাও আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন যে কী বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চান, সেটা অবশ্যই আপনাদের সেই দরজা খোলা রইল। এবং আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না, এবং সার্বিকভাবে আমাদের কাজগুলো কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার দিবেন। আপনারা যদি চ্যানেলটি লাইক না দেন তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না যে একটি চ্যানেল ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে, আর যখন বুঝতে না পারে তখন কিন্তু চ্যানেলটি দিন দিন নিচে থেকে নিচুতর হতে থাকে। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল, সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।